আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার বেড়াতে আসলাম আমাদের আরেকটি বাগান বাড়ি। এটি গত সপ্তাহে এর একটি ভিডিও দিয়েছিলাম, আজকে আবারও বেড়াতে আসলাম। গত সপ্তাহে এখানে যেই ফল গাছগুলো আছে এবং যে সবজি গাছ থেকে শুরু করে ঔষধি গাছ রয়েছে সবগুলো বিস্তারিত বর্ণনা দিয়েছি, তাই আজকে আর কোনো বর্ণনা দিচ্ছি না। আজকে ফ্যামিলি সহ আসলাম, ছোট বাবু আর আমি তারাবাদকে বাসায় রেখে এসেছি, এখন মাহিরা আর মাহিরার আম্মু আমি বাগানে বেড়াতে আসলাম। বাগানের চতুর্দিকে অনেক সুপারি পড়ে রয়েছে, একটু আগে কুচি কুচি সুপারিগুলো বের করে নিলাম এবং এই সুপারিগুলো খুব লাল টকটকে। এখন এতক্ষণ একটু বাইরে গিয়েছিলাম যে গাছ থেকে সুপারিগুলো পাড়ানো যায় কি না, এগুলো লোক পাওয়া যায় কিনা, সুপারি গাছ উঠে গাছগুলো সুপারিগুলো পারবে, কিন্তু এখন পর্যন্ত লোক খুঁজে পাইনি। আর দেখুন আমাদের এই নারিকেল গাছগুলো, এখন নারিকেল নেই, নাহলে একসাথে নারিকেল ডাব এগুলো পেরে নিতাম। আরও পাশাপাশি ছোটো ছোটো চারা গাছগুলো রয়েছে, ভবিষ্যত এই গাছগুলোই ফল দেবে ইনশাল্লাহ। আর গত সপ্তাহে ভিউয়ার্স আপনারা যখন ভিডিওগুলো দেখেছেন তখন দেখেছেন যে গত সপ্তাহে পেঁপেগুলো পেরেছিলাম, এখন এই পেঁপেগুলো রয়েছে। আর কিছু সবজি রয়েছে, গত সপ্তাহে আম্মা এখান থেকে অনেক পুঁই শাক নিয়েছিলেন, এখন তেমন একটা শাক সবজি আমরা নিচ্ছি না, কারণ এগুলো আস্তে আস্তে আবার বড় হোক তারপর আবার নেব। যে লেবু গাছগুলো রয়েছে, এই যে আমাদের লাউ গাছ, তারপরে অন্যান্য যে ঔষধি গাছগুলো রয়েছে এগুলো সবগুলো আপনারা দেখছেন। ওই যে একটা পেঁপে গাছে অনেক ফুল দিয়েছে, সামনে ইনশাল্লাহ এখানে পেঁপে ধরবে। তো ঠিক আছে ভিউয়ার্স, ভালো থাকবেন, আর যখন যেখানে বেড়াবো ইনশাল্লাহ সেই ভিডিওগুলো আপলোড দিতে চেষ্টা করব। আর আপনাদের সাপোর্টে আজকে পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।